2009 সালের 14 ফেব্রুয়ারি সিঙ্গাপুরের একটি হসপিটালে ওপেন হার্ট সার্জারি হয়। এরপর থেকে আমি প্রতি বছরে সিঙ্গাপুরে যাই চেক আপে। গত মাসে আমার সেই চেক আপের ডেট ছিল। আমি চেক আপে গিয়ে সিঙ্গাপুরের রাস্তায় আমার সাথে দেখা হয় আমার বন্ধু সরকারের একজন পদস্থ কর্মকর্তা জনাব সুলতান মাহমুদের। তিনি আমার সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি তাকে বললাম যে আজকে আমার চেক আপের তারিখ। সন্ধ্যাবেলায় সুলতান মাহমুদ সাহেব আমার হোটেলে এসে উপস্থিত। কি হয়েছে আপনার চেক আপে, কি ভালো এলো না খারাপ এলো? আমি মনটা খারাপ করে বললাম যে আমার বাইপাস সার্জারিতে তিনটা গ্রাফট ছিল, সেই তিনটা গ্রাফটের একটা গ্রাফট 95% আবার ব্লক হয়ে গেছে। তো উনি অন্যান্য কথা বলার সাথে সাথে আমাকে অনেক সান্ত্বনা দিয়ে বললেন যে আমার রুমে আসেন। ভাবি এবং সুলতান মাহমুদ, তার দুই মেয়ে এবং তার বোন, সকলেই আমাকে বললেন যে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আপনাকে বাংলাদেশে গিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনে যেতে হবে আপনাকে। সেখানে যদি আপনি মেডিটেশন করেন, আমরা আশা করছি আপনাকে আর সিঙ্গাপুরে আসতে হবে না। তখন আমার মনে হয়েছে যে কোয়ান্টাম ফাউন্ডেশনের যে গুরুজি শ্রদ্ধাভাজন মহাজাতক, ওনার সাথে আমার এবং আমার স্ত্রীর পরিচয় ছিল 79-80-81 সালের দিকে। তখন যখন ওনাদের সাথে কথা বললাম, ওনারা আমাদেরকে, আমাকে এবং আমার স্ত্রীকে এমনভাবে উজ্জীবিত করলেন, আমরা ঢাকায় এসে আবার ওনাদের সাথে, অর্থাৎ আমার বন্ধু বন্ধু পত্নীর সাথে যোগাযোগের পরে তারাই সকল ব্যবস্থা করে দিলেন এখানে আসবার জন্যে। আজকে 4 দিন আমি বিস্মিত, আমি অভিভূত, নতুন জীবনের নতুন অনুভূতি অনুভব করছি। আমার কাছে সত্যি মনে হচ্ছে যে আমার ওই গ্রাফটি যেন একটু 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 করে পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে। আর একটি কথা আমার কাছে মনে হয়েছে, শুধুমাত্র হার্টের ব্লক নয়, কারুর অ্যাজমা, কারুর শরীর ব্যথা অন্য কিছু নয়, এই 4 দিনের কোর্সে আমার কাছে মনে হয়েছে যে এই কোয়ান্টাম মেথড, এটা অসুস্থতার জন্যে, আত্মমানবতার জন্যে এবং জীবনের সকল কিছুর জন্যেই এই কোয়ান্টাম মেথড অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এবং সমাজের প্রতিটা স্তরের সকল শ্রেণী পেশার মানুষের এই কোয়ান্টাম মেথডে আসা অবশ্যই মনে করি, তার চেয়ে মনে করি, সর্বাগ্রে মনে করি যে বাংলাদেশের আমরা যারা রাজনীতি করি, রাজনীতিকদের এইখানে আসা সর্বাগ্রে মনে করি, বাংলাদেশের রাজনীতিকরা আমরা দেশের কল্যাণের জন্য একে অপরের সাথে বসতে পারি না। তাই আমি অনুভব করলাম যে আমাদের প্রত্যেকের, যারা রাজনীতি করি তাদের অন্তত কোয়ান্টাম ফাউন্ডেশনের এই কোর্স যদি আমরা করি, কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে একজন আরেকজনের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে হয়, কিভাবে আত্মমানবতার সেবায় কাজ করতে হয়, কিভাবে
ধর্ম, জাতি, সমাজ এবং রাষ্ট্রের জন্য নিজেকে বিলীন করে দেয়া যায়, এটা কোয়ান্টাম ফাউন্ডেশনে আজকে শিখে গেলাম। শত বছরের আয়ুপাক শ্রদ্ধেয় গুরুজি, কৃতজ্ঞতা জানাই এবং শতবর্ষের আয়ু কামনা করি শ্রদ্ধেয় মাঝির জন্যে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।